এবার ফিলিস্তিনিদের জন্য সাময়িকভাবে অনুদান স্থগিতের ঘোষণা দিল জাপান। গাজার ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর কয়েকজন কর্মীর বিরুদ্ধে ইসরায়েল 7 অক্টোবর হামলায় সম্পৃক্ততার অভিযোগ তোলার পর পশ্চিমা দাতা দেশগুলো অনুদান স্থগিতের ঘোষণা দেয়। এই তালিকায় যোগ দিল এবার এশিয়ার দেশ জাপান। এর আগে যেসব দেশ অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে সেগুলো হল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড এবং এস্তোনিয়া। জাপানের পররাষ্ট্র সচিব কোরাইশি মাকি এক বিবৃতিতে জানিয়েছেন, ইউএনআরডব্লিউ এ গাজার প্রতিটি বাসিন্দাকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রেক্ষাপটে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি হামলায় ইউএনআরডব্লিউ এ কর্মীদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জাপান অত্যন্ত উদ্বিগ্ন। তবে বিবৃতিতে জাপান জানায়, দেশটি ইউএনআরডব্লিউ এর এই অভিযোগের তদন্তকালীন তহবিল স্থগিত রাখলেও গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নের অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।